পরীক্ষা শেষে 76 দিন পর প্রকাশিত হচ্ছে এবারে মাধ্যমিক পরীক্ষার ফল। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে বুধবার সকাল 9টায় মাধ্যমিক পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ। সকাল 10টা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণ। বুধবারই ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। 47টা ক্যাম্প অফিসের মাধ্যমে সমস্ত স্কুল তাদের HM বা TIC বা তাদের রিপ্রেজেন্টেটিভরা এসে মার্কশিট এবং সার্টিফিকেট তারা নিয়ে যাবে এবং তারা স্কুলে নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের কালকেই ডিস্ট্রিবিউট করে দেবে। কিন্তু মার্কশিট হাতে পাওয়ার আগেই সকাল 10টা থেকে ফল জানা যাবে বিভিন্ন ওয়েবসাইটে। সেগুলি হলো www.exametc.com সাইটে রোল নম্বর ও মোবাইল নম্বর আগে থেকে রেজিস্টার করা থাকলে ফল চলে আসবে SMS-এ। মোবাইল ফোন থেকে SMS করেও জানা যাবে মাধ্যমিকের ফল। এজন্য রাইট মেসেজ অপশনে গিয়ে প্রথমে বড় হাতে WB10 লিখতে হবে, তারপর স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে পাঠাতে হবে 56070 নম্বরে। এছাড়াও মাধ্যমিকের ফল জানা যাবে অ্যাপের মাধ্যমেও। তার জন্য গুগল প্লে স্টোর থেকে নামাতে হবে মাধ্যমিক রেজাল্টস 2018 অ্যাপটি। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 12ই মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11,02,098। কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ, কলকাতা।